নমস্কার, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অভিক সরকারের হাড়ি কাঠ গল্পটি। আজ শুনবেন এই কাহিনীটির শেষ পর্ব। চলুন তাহলে পাঠে যাওয়া যাক। যোগুবাবু নির্লিপ্ত গাম্ভীর্যের সঙ্গে বললেন, একদমই ভুল বলনি, কেসটা যে সিরিয়াল কিলিং সেটা এখন আমাদের কাছে স্পষ্ট। হাতে ধরা কাপটা কেঁপে গেল। চুমুক দিয়ে সপ্রশ্ন চোখে যোগুবাবুর দিকে চেয়ে রইলাম। ফরেন্সিক বলছে আগের দুটো খুন হয়েছে একই হাতে, প্রায় 99% চান্স যে এই খুনের পেছনে একই হাত আছে। খুন হওয়ার সময়টাও প্রায় সেম, রাত 1:30 থেকে 3:30-এর মধ্যে। ভিকটিমদের মধ্যে কোনো যোগাযোগ বা জানাশোনা ছিল না, ঘরের মধ্যে কিছুই খোয়া যায়নি, মানে খুন করা ছাড়া খুনির আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আর ওই বুকে লেখা অং বং চং, স্টার আঁকা, ময়ূরের পালক, বারবি পুতুল, ওগুলো কি? ওগুলো একজন টিপিক্যাল সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের লক্ষণ, হত্যা করে মৃতদেহ বিকৃত করা, পুলিশকে ল্যাজে খেলিয়ে নিজের ইগো তৃপ্ত করা, ইচ্ছে করেই এমন সূত্র রেখে যাওয়া যেটা দেখে পুলিশ ধোয়াশায় পড়বে, আর তার ফাঁকে নতুন শিকার খোঁজা। শুনে শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। তার মানে আমাদের মধ্যে এই মুহূর্তে একটি সাইকোপ্যাথ সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। আরও একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এখন সেসব কেউ জানে না বটে, তবে তোমাকেই বলছি, প্রতিটা কেসেই দেখা গেছে বাড়ির বাইরে কি যেন একটা পুঁতে ফের তুলে নিয়ে যাওয়া হয়েছে। খুব বড় কিছু নয়, যেমন ধরো একটা উইকেট বা একটা ছাগল বাঁধার খুঁটি বা একটা মোটা গাছের ডাল বা একটা হাড়িকাঠ। আমার অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল কথাটা। ধীরে ধীরে মাথাটা ওপর নিচ করলেন যোগুবাবু, হতেই পারে। ইনফ্যাক্ট আমরা সেই জায়গায় জবা ফুল আর আলু চালের ট্রেসও পেয়েছি বটে। পুলিশ কি বলছে দাদা? কথাটা লালবাজার আর ভবানী ভবন অবধি পৌঁছে গেছে ভায়া, কাল CID টপ অফিসার আসছেন তদন্তে। আর হ্যাঁ, নিউজ পেপার বা টিভি চ্যানেলে খবরটা চেপে দেওয়া হয়েছে বটে, পাবলিকের মধ্যে প্যানিক ছড়াবে বলে, কিন্তু ব্যাপারটা খুবই সিরিয়াস। তুমি আবার এ নিয়ে কাউকে কিছু বলো না। কিন্তু চা খেয়ে বাড়ি এলাম। শিরদাঁড়ার কাজটা শেষ শির করছিল, কটা দিন সাবধানে থাকতে হবে মনে হচ্ছে। যোগুবাবুদের এত সাবধানতা সত্ত্বেও খবরটা চাপা রাখা গেল না। বাঁকুড়া বার্তা বলে একটি স্থানীয় সংবাদপত্রের ফার্স্ট পেজে পরদিনই ফলাও করে ছেপে বের হলো খবরটা, বাঁকুড়া বিষ্ণুপুর জুড়ে সিরিয়াল কিলারের তাণ্ডব, এই শিরোনাম। সঙ্গে নিচের কলামে ছোট্ট একটা খবর, খোয়া গেছে সুনুক পাহাড়ির শতাব্দী প্রাচীন রঙ্কিণী মন্দিরের হাড়িকাঠ, ঘুরে বেড়াচ্ছে অশরীরী আততায়ী। সারা শহর জুড়ে যেন অলিখিত কারফিউ লেগে গেল, চারদিকে একটা থমথমে ভাব, কেউ অকারণে ঘর থেকে বেরোচ্ছে না। সন্ধ্যের আগেই সব বাড়ির দরজা জানালা বন্ধ, পাড়ায় পাড়ায় নাইট ওয়াচ চালু হল। পলিটিক্যাল পার্টির কর্তারা দিনের বেলা ছোট ছোট জনসভা করে অভয় দিতে লাগলেন, কিন্তু ওই দিনের বেলাই, রাতের বেলায় সব শুনশান। বাড়িতেও একই অবস্থা, মাধুরী এমনিতেই ভয়ে সিটিয়ে আছে, তার ওপর মতিয়ার মা এসে নানা রকম গুজবের কথা মাধুরীর কানে তুলে ব্যাপারটা আরো সঙ্গীন করে তুলল। সন্ধ্যের পর বাড়ি ফিরলে সে তুমুল চেঁচামেচি করে। মতিয়ার মাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে সারা বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখে। তখন বেসরকারি অফিস আর গুটিকয় পয়সাওয়ালা বাড়ি ছাড়া এসি লাগানোর চল ছিল না, ফলে দম বন্ধ হাঁসফাঁস অবস্থা। আস্তে আস্তে লক্ষ্য করতে লাগলাম মাধুরীর চরিত্রে
কিছু সূক্ষ্ম পরিবর্তন এসেছে। হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে কেঁদে ফেলা, হঠাৎ করে চুপ করে যাওয়া, এই সব আর কি। কথায় কথায় ভুলও বকছে। একদিন অকারণেই মতিয়ার মায়ের ওপরে চোটপাট পড়ল, যেখানে বুড়ির কোনো দোষী ছিল না। ঘর সন্ধেবেলায় মতিয়ার মা কাঁদতে কাঁদতে চলে গেল। আমার মনটা কেমন যেন কুডাক ডেকে উঠল। বামুনদেব বাবুর খুনের কয়েকদিন পরের কথা। তখনও নতুন ডিএফও আসেনি, অ্যাডিশনাল ডিএফও হিসেবে আমাকেই সব কাজ সামলাতে হচ্ছে। ফিরতে প্রায় রাত হয়। মাধুরীর চিৎকার চেঁচামেচির ভয়ে দুজন সহকর্মীকে সঙ্গে নিয়ে ফিরি। তেমনই একদিন বাড়িতে দেখি মাধুরী এলো চুলে সদর দরজার উপরে বসে আছে। ওপর কথাটা এই জন্যই ব্যবহার করলাম এটা বোঝাতে যে ওর শরীর চৌকাঠের ওপারে থাকলেও পা দুটো ছিল চৌকাঠের এপারে। আমি খুব একটা কুসংস্কার মানি না, বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। কিন্তু সেই দিন এলো চুলে বসে থাকা মাধুরীকে দেখে বুকটা ধক করে উঠল। দ্রুত পায়ে এগিয়ে এসে বললাম, এ কি মাধুরী, এখানে এইভাবে বসে আছো কেন, শরীর খারাপ লাগছে? মাধুরী ধীরে ধীরে মুখ তুল, চোখের কোণা লাল, ঠোঁটের কোণায় কষ লেগে আছে, সিঁথিতে সিঁদুর নেই, কোনো প্রসাধন নেই, একটা উগ্র রুক্ষ রূপ। আমার দিকে তাকিয়ে ঘর ঘরে স্বরে বলল, ও ছাড়া পেয়েছে তাই না গো? একটু নিচু হয়েই প্রশ্ন করলাম, কে ছাড়া পেয়েছে মাধুরী, কার কথা বলছো? চোখ দুটো বড় বড় হয়ে উঠল মাধুরী, ফিস ফিস করে বলল, আমি জানি ও ছাড়া পেয়েছে, বুঝেছ, ওর ডাক শুনেছি আমি, ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে ও, ঘুরে বেড়াচ্ছে চারদিকে। কেন জানো? কেন? গলাটা আরো খাদে নামিয়ে আনলো মাধুরী। রক্ত চাই ওর, অনেক রক্ত। মাধুরীকে প্রায় কোলপাজা করে তুলে নিয়ে যেতে হল। বুকটা ধকধকি করছিল, মনে হচ্ছিল কি যেন একটা সর্বনাশ আমার উপরে ঝাঁপিয়ে পড়বে বলে অপেক্ষা করছে। কয়েকটা দিন এইভাবেই কাটল। প্রতিবেশিনীদের মধ্যে অনেকেই মাধুরীকে স্নেহ করতে, তারা পালা করে দেখে যেতে লাগলে। মতিয়ার মা নিজের মেয়ের মতো আগলে রইল মাধুরীকে। ডাক্তারবাবুর পরামর্শে একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো হল। তিনি কিছু নার্ভের ঔষধ দিলেন, বললেন কোনো কারণে স্নায়ুর উপর হঠাৎ করে চাপ বেড়েছে বলে এই অবস্থা। কাজকর্ম ক্রমেই স্বাভাবিক হয়ে এলো, উত্তেজনা থিতিয়ে এলো ক্রমশ। মাঝে মধ্যে যোগুবাবুর বাসায় যায়, চা জল খাবারও খায়। যোগুবাবুর কথা মতো পুলিশ ডিপার্টমেন্ট মনে করছে শিকারী এখন সতর্ক, পরিস্থিতির উপর নজর রাখছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই ফের আঘাত হানবে। সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে কে জানত। সেদিন অফিসের কাজ শেষ হয়ে গিয়েছিল বেলাবেলি। বিট অফিসার ভুবন গড়াই বলল, ওর জামাইবাবু নাকি গত হপ্তায় সিঙ্গাপুর থেকে ফেরার সময় ডিউটি ফ্রি শপ থেকে একটা সিবাস রিগ্যাল উঠিয়ে শালাবাবুকে গিফট করেছে। বোতলটার ঘোমটাও নাকি আমাদের সামনেই খুলতে চায়। বলা বাহুল্য, এসব প্রস্তাবে না বলার মানেই হয় না। ভুবনের বাড়ি থেকে বেরোতে বেরোতে রাত প্রায় ১১টা, মানব আগেই বেরিয়ে গিয়েছিল। পরদিন সকাল সকাল ওর ট্রেন ধরে দেশের বাড়ি যাওয়ার কথা, আমার অবশ্য তাড়া নেই। অফিস থেকে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে মাধুরীকে বলে দিয়েছিলাম যে
ফিরতে একটু রাত হবে, ও যেন চিন্তা না করে। রিক্সাটা যেখানে নামিয়ে দিল সেখান থেকে আমার বাড়ি প্রায় 2 কিলোমিটার। অত ছাড়া রিক্সাওয়ালা উপরি 5 টাকার লোভেও বাড়ি অবধি আসতে রাজি হল না। অগত্যা আমি ওকে ওর ভাড়া মিটিয়ে একটা সিগারেট ধরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। চেনা রাস্তা, কলোনির মধ্যে দিয়ে চলে গেছে এদিক থেকে ওদিক, ছিমছাম পরিচ্ছন্ন এলাকা, দিনের বেলায় জায়গাটা লোকজনের আনাগোনায় মশগুল হয়ে থাকে। এখন অবশ্য রাস্তাঘাট শুনশান। আস্তে আস্তে শীষ দিয়ে তেরে দরপর সানাম চলে আয়ে গানটা গাইতে গাইতে আসছিলাম। সদ্য ফির তেরি কাহিনী রিলিজ করেছে, সিনেমার সব কয়টা গানই হিট, লোকের মুখে মুখে ফিরছে। খানিকটা এসে ডান দিকে বেঁকে একটা শর্টকাট নিলাম, মাঝে একটা এল শেপের বাঘ ছিল। বাঘ ঘুরতেই ডাক্তার নৃসিংহ প্রসাদ দাশগুপ্তর বাড়ি, মাধুরীর চিকিৎসা ইনি করে। জটিল অসুখ বিসুখ বা অপারেশন বাদ দিলে বাদ বাকি রোজগার সাধারণ চিকিৎসায় ডাক্তারবাবু সাক্ষাৎ ধন্যন্তরী। ভদ্রলোক মানুষ হিসেবেও অতি মাই ডিয়ার গোছের লোক। বাড়ির সামনে আসতেই কি যেন একটা দেখে থমকে গেলাম। ডাক্তারবাবুর সদর দরজার এক কোণে হাঁটু সমান উচ্চতার ওটা কি, দ্রুত পায়ে এগিয়ে গেলাম সেদিকে। নেশার মধ্যেও কি যেন একটা বুকের মধ্যে টিকটিক করছিল। দরজার কাছটা একটু অন্ধকার, ল্যাম্পোস্টটাও অনেক দূরে, এদিকে আলো আসে না। প্রথমে বুঝলাম না জিনিসটা কি, পকেট থেকে লাইটার বার করে জিনিসটার সামনে উবু হয়ে বসলাম। সিগারেটটা নিভে গিয়েছিল, লাইটারটা জ্বালিয়ে আগে সিগারেটটা ধরিয়ে লাইটারটা জিনিসটার দিকে এগিয়ে নিয়ে গেলাম। আর মনে হলো আমার হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে গলা দিয়ে বেরিয়ে আসবে, রঙ্কিণী দেবীর হাড়ি কাট। লাইটারের আলোটা স্থির হয়ে জ্বলে রইল, সিগারেট ঠোঁট থেকে পড়ে গেল, আমি যেন নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলাম। এ কি করে সম্ভব, সেই হাড়ি কাট এখানে এলো কি করে? সেই সবজেটে কালচে শ্যাওলা ধরা কাঠের টুকরো, তার গায়ে জড়ানো জং ধরা কাটা তার, একটা ভ্যাপসা সোধা গন্ধ উঠে আসছে কাঠের টুকরোটা থেকে, তার সঙ্গে মিশে আছে আর একটা গন্ধ, কাঁচা রক্তে। লাইটার বন্ধ করে উঠে দাঁড়ালাম, হাত পা থরথর করে কাঁপছিল আমার। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ নেই, নিজের অজান্তেই চোখ গেল ডাক্তারবাবুর দোতলার বারান্দার দিকে। একটা ছায়া, একটা অন্ধকার অবয়ব, কার্নিশ বেয়ে টিকটিকির মতো উঠে যাচ্ছে বারান্দার দিকে। কোনো মানুষ যে এইভাবে দেয়াল বাইতে পারে আমার জানা ছিল না আগে। পা দুটো যেন কে গেঁথে দিয়েছিল আমার, শরীরটা বারান্দায় নামল। বারান্দার পাশেই ডাক্তারবাবুর শোয়ার ঘর। ধীরে ধীরে একটা সরু কি যেন জানালার পাল্লার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিল। কণ্ঠ করে একটা ক্ষীণ আওয়াজ এত দূর থেকেও শুনতে পেলাম। পাল্লাটা দু হাট করে খুলে গেল, শরীরটা নেমে গেল ঘরের মধ্যে। আমার গলা শুকিয়ে কাঠ, সারা গা ঘামে ভিজে যাচ্ছে, পা দুটো কে যেন গেঁথে দিয়েছে মাটিতে। এখান থেকে দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে নড়াচড়ার আভাস, বুঝতে পারছি সাংঘাতিক একটা কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু শরীরে শক্তি নেই যে কিছু একটা করব। বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। এমন সময় নজরে পড়ল হাড়ি কাঠের ঠিক ওপরে, সদর দরজার গায়ে একটা কলিং বেল লাগানো আছে না। আর কিছু না ভেবে কলিং বেলটা সজোরে টিপে ধরলাম। একটা তীক্ষ্ণ রিং রিং এর শব্দ ছড়িয়ে পড়ল বাড়ির মধ্যে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ছায়া শরীর দ্রুত বেরিয়ে এলো ঘরের বাইরে। ততক্ষণে দু একটা ঘরে আলো চলে উঠেছে।
সেই ছায়া শরীর একটা অতিকায় টিকটিকির মতো নেমে আসতে লাগলো দেয়াল বেয়ে। বাড়ির পেছনে দারোয়ান থাকা রাস্তা না, সেখানে টর্চ জ্বলে উঠল। দারোয়ান দেখতে আসছে এই মধ্যরাতে কোনো মরণাপন্ন রোগী এসেছে ডাক্তারবাবুর আর্জেন্ট কলে। সর্বনাশের সামনে দাঁড়িয়ে আমার স্নায়ু ম্যাজিকের মতো কাজ করে, আগেও দেখেছি, এখনো তাই হল। সেই ছায়া শরীর কার্নিশ থেকে লাফ দিয়ে মাটিতে নামার সঙ্গে সঙ্গে আমার হাতে পায়ে সার ফিরে এলো। আমি অন্ধের মতো সোজা দৌড়লাম আমার বাড়ির দিকে। ডাক্তারবাবুর বাড়িতে সিরিয়াল কিলারের হানার খবরে শহরে যেন বিদ্যুৎ বয়ে গেল, চারিদিকে চাঞ্চল্য। পুলিশ এসে ডাক্তারবাবু আর দারোয়ানকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে গেল। বাঁকুড়ার বার্তা তো বটে, আরো দু চারটে নিউজ পেপার থেকে ডাক্তারবাবুর সাক্ষাৎকার আর ফটো নিয়ে গেল, সেসবও ফলাও করে ছাপাও হল। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে ডাক্তারবাবু যেন হিরো হয়ে গেলেন। শুধু সেই রাতে কলিং বেল কে বাজিয়েছিল সেই রহস্য খোলাসা হল না। এই প্রথম প্রমাণ পেলাম যে মানুষের কল্পনা শক্তির তুলনা নেই। সম্ভব অসম্ভব নানা মন গড়া কাহিনীতে শহর ছেয়ে গেল। কেউ বলছে কোনো মরণাপন্ন রোগীর আত্মীয়, কেউ বলছে পাড়ার রাতের পাহারাদার, কেউ বলছে ডাক্তারবাবু অনেক লোকের প্রাণ বাঁচিয়ে পূর্ণ করেছেন, তাই স্বয়ং ভগবানই নাকি সেই রাতে তাকে বাঁচিয়ে দিয়ে গেলেন। আমি ঘটনাটা স্রেত চেপে গেলাম, নইলে পুলিশের কাছে জবাবদিহি করতে গেলে প্রাণান্ত হতো। ঘটনার পর দুদিন ছুটি নিয়ে ঘরে বসেছিলাম, প্রায় নার্ভাস ব্রেকডাউনের মতো হয়ে গিয়েছিল। মাধুরী হয়তো কিছুটা আন্দাজ করেছিল কিন্তু কিছু বলেনি, শুধু যোগুবাবুর কাছ থেকে পরে একটা খবর উদ্ধার করতে পেরেছিলাম। সিরিয়াল কিলার নাকি একটা কনিষ্কের মূর্তি ফেলে গেছে, তার গায়ে লেগে থাকা হাতের ছাপ অন্যান্য খুনের জায়গা থেকে পাওয়া হাতের ছাপের সঙ্গে একেবারে মিলে গেছে। আমার কেন জানি না মনে হচ্ছিল যে এই ফেলে যাওয়া সব সিম্বল এদের মধ্যে একটা গুড় যোগাযোগ আছে, কোনো একটা সংকেত আছে যেটা আমরা ধরতে পারছি না। খুনি যেন এক একটা সূত্র ফেলে রেখে চ্যালেঞ্জ করে বলছে, এই দেখো বাপু, বলে দিচ্ছি আমি কি, এবার আমাকে ধরে দেখাও দেখি। অফিসে জয়েন করে দেখি চারিদিকে একটা গুজগুজ ফিস ফাস। বাবুলালকে নাকি দুদিন ধরে পাওয়া যাচ্ছে না, অফিসেও আসে না, দোকানও বন্ধ। সময়টা এমন যে যে কোনো ছোটখাটো অসঙ্গতিও মানুষের চোখে বিরাট হয়ে দাঁড়াচ্ছে। আমি অবশ্য সে নিয়ে মাথা ঘামালাম না। নতুন ডিএফও জয়েন করবেন, তার জন্য চার্জ টেক ওভারের ফাইল তৈরি করতে হবে। এদিকে মানব গেছে ওর দেশের বাড়ি, ওর ঠাকুরদার প্রতিষ্ঠিত স্কুলে নাকি বড় করে রবীন্দ্র জয়ন্তী হয়, সেই সব সামলাতে হবে ওকে, ফলে সব ঝক্কি আমারই ঘাড়ে। কাজকর্মে বুধ হয়ে গেলাম, কাজ শেষ হতে হতে বিকেল চারটে, বেরোতে যাব এমন সময়ে মানবের ডেস্কের সামনে আটকে পড়ে গেলাম। ডেস্কের উপর একটা পাজি পড়ে আছে, তার একটা পাতায় একটা পেজ মার্ক। পাজিটা তুলে নিলাম, পেজ মার্ক খুলে দেখি 25শে বৈশাখের ডেটে পেজ মার্ক গোজা। অন্য মানুষকে ছিলাম, তাই পেজ মার্কটা যথাস্থানে না গুজে পকেটে নিয়ে নিলাম। বাড়ি যাওয়ার পথে বাজারে গেছি সাংসারিক কেনাকাটা করতে, দেখি বাবুলাল দোকান খুলছে। বললাম, কি হে, দুদিন ছিলে কোথায়? এদিকে শহরে যে ধুমধুমার কাণ্ড, খবর রাখো কিছু? বাবুলাল ম্লান হেসে বললেন, হ্যাঁ, আহার বলবেন না বাবু, বাড়ির ডাব গাছ থেকে ডাব পাড়তে গিয়ে পাটা মচকে গেছিল, চুন হলুদ লাগিয়ে শুয়েছিলাম দুদিন, এখন একটু ঠিক হয়েছে বলে দোকান খুলতে এসেছি, খবর পেয়েছি সবই। কি আর বলবো বলুন, সাবধানে থাকতে হবে, এই যা। বাবুলালের পায়ের দিকে তাকিয়ে হঠাৎ করে মাথায় যেন একটা বিদ্যুৎ খেলে গেল। বাড়ি এসে মারুতিটা বার করলাম, মাথার মধ্যে একটা অস্বস্তি টিকটিক করছে।
গৌতম মণ্ডল বাঁকুড়া জেলা স্কুলে ইতিহাস পড়ান। অতি অমায়িক লোক। স্থানীয় ইতিহাস, বিশেষ করে বাঁকুড়ার পুরাকীর্তি বিষয়ে বিশেষজ্ঞ। একটা সরকারি অনুষ্ঠানে আলাপ হয়েছিল, হঠাৎ করে তার বাড়িতে উপস্থিত হওয়াতে অবাক হলেন বটে, তবে আপ্যায়নে ত্রুটি রইল না। আমি সরাসরি কাজের কথায় চলে গেলাম। এই অঞ্চলে কখনো কোনো রঙ্কিণী দেবীর মন্দির ছিল? অল্প হাসলেন গৌতমবাবু। দেখুন, রঙ্কিণী দেবীর মিথ তো ঝাড়খণ্ড থেকে মেদিনীপুর এই বিস্তীর্ণ অঞ্চলেই ছড়িয়ে আছে। বাঁকুড়ায় একটা থাকলে অবাক হতাম না, তবে বাঁকুড়া শহর বা তার আশেপাশে রঙ্কিণী দেবীর কোনো পুরনো মূর্তি বা দেউলের খোঁজ অন্তত আমার জানা নেই। এখানে নয়, ধরুন আর একটু দূরে শুনুক পাহাড়ির দিকে, ওখানকার জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত মূর্তি ভরুকুস্কালে। শুনুক পাহাড়িতে জমিদারি? সেখানে তো ঘন জঙ্গল ছিল এই সেদিনও। ওখান থেকে কতবার হাতির দল নেমে এসেছে বাঁকুড়া টাউনে। কবেকার কথা বলছেন বলুন তো। উত্তেজনা চেপে রেখে বললাম, ধরুন ব্রিটিশ পিরিয়ডে। ব্রিটিশ পিরিয়ডে শুনুক পাহাড়িতে জমিদারি? এসব গাল গল্প কে শোনালো আপনাকে? বাবুলালের গল্পটা পুরো শোনালাম ওকে, অবশ্যই নামটা উজ্জ রেখে, মাথা নাড়লেন গৌতমবাবু। অসম্ভব, সেই সময় ওখানে মানুষের বসতি, তার উপর জমিদারি। না, আপনার বন্ধু আপনার সঙ্গে একটা প্যাঙ্কি করেছে, এই বিষয়ে আমি নিশ্চিত। ফেরার পথে একবার পার্কে গিয়ে বসলাম। মাথাটা একেবারে ভোম মেরেছিল, সব কিছু জট পাকিয়ে তালগোল হয়ে যাচ্ছিল মাথার মধ্যে। আমাকে এত বড় মিথ্যেটা বলার কারণ কি? রামশঙ্কর বাবুর খুনের দিন অত সকালে বাবুলাল জানলো কি করে খুনের ব্যাপারে? তাও যখন খুনটা হয়েছে বিষ্ণুপুরে, আর ও আছে বাঁকুড়ায়। ডাক্তারবাবুর বাড়িতে হামলার ঘটনার ঘটার পরের দিন থেকেই ও গায়েব। পায়ের মজকানিটা কিসে? ডাব গাছ থেকে পড়ে না উঁচু কার্নিশ থেকে লাফিয়ে নামতে কি? কিন্তু অত দ্রুত দেয়াল কার্নিশে বেয়ে ওঠা? কথাটা মাথায় আসতেই বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে গেল। চায়ের দোকান খোলার আগে বাবুলাল কিসে চাকরি করত? সার্কাসে না? ঝট করে উঠে পড়লাম। সন্দেহের কথাগুলো যোগুবাবুকে না জানালেই নয়। একটা হাত যেন অন্ধকার থেকে বেরিয়ে এসে আমার জামার হাতাটা টেনে ধরল। তার সঙ্গে একটা শান্ত ধীরস্বরে বলে উঠল, এত তারা কিসের ভবতারণ? আমি প্রথমে চমকে উঠেছিলাম, তারপর রুদ্ধস্বরে বলে উঠলাম, কাকা আপনি? সেই চেনা হাসির শব্দটা ভেসে এলো। চমকালে কেন ভবতারণ? চমকাবো না? সেই যে কাউরিবুড়ির জঙ্গল থেকে উদাও হয়ে গেলেন, তারপর থেকে তো আপনার কোনো খোঁজ নেই। ছিলেন কোথায় একদিন? ছিলাম অনেক জায়গায় ভায়া। মা কি আমার জন্য শান্তির জীবন বেছে রেখেছেন হে? এই দেখো না, তোমার বিপদের কথা জেনে আবার আমাকে আসতে হল। বিপদ? কিসের বিপদ কাকা? প্রসন্নর লঘু স্বরটা এবার গম্ভীর হয়ে উঠল। যে বিপদ এতদিন তোমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল, সে যে এখন তোমার ঘরের ভেতরে ঢুকবে বলে ওত পেতে আছে ভবতারণ। কাটা শিউড়ে উঠল, কাপা কাপা স্বরে বললাম, কিন্তু আমি কেন কাকা? আমার পরিবারই বা কেন? নৃশংস উন্মত্ত অন্ধ রক্ত পিপাসার কোনো কারণ থাকে না ভবতারণ। নকুলেশ মাহাতো, রামশঙ্কর সামন্ত, বামনদেব ব্যানার্জি, এদের খুন হওয়ার কোনো কারণ ছিল কি? চুপ করে রইলাম। তারপর প্রশ্ন করলাম, এই উন্মাদ খুনিকে আটকাবার উপায় কি কাকা? পরের খুন হওয়ার আগে খুনের সম্ভাব্য জায়গায় ভাত পেতে রাখা। শুনে মনে হলো কাকার মাথাটা খারাপ হয়ে গেছে।
যে খুনের কোনো প্যাটার্ন নেই, কার উপর কবে আক্রমণ নেমে আসবে বোঝা যাচ্ছে না, সেখানে পরের খুন কে কবে কোথায় হবে সেটা আন্দাজ করে সেখানে ফাঁদ পেতে বসে থাকতে হবে। কাকা যেন আমার মনের কথাটা বুঝতে পারলে অন্ধকার থেকে একটা হালকা ব্যঙ্গ মিশ্রিত তীর্যক হাসির শব্দ ভেসে এল। তুমি না সায়েন্সের স্টুডেন্ট ছিলে ভবতারণ, প্যাটার্ন বা মডেল দেখে ভবিষ্যৎ বলতে পারবে না? তাহলে তো বলতে হয় তোমার বিজ্ঞান শিক্ষা বৃথা। কিসের কি প্যাটার্নের কথা বলছেন কাকা? মৃতদেহের পাশে তার রক্ত দিয়ে লেখা সাংকেতিক অক্ষর, মেঝেতে ছড়িয়ে থাকা ময়ূরের পালক, বুকে এঁকে দেওয়া সাংকেতিক মুদ্রা, উদ্ভিন্ন যৌবনা কিশোরী পুতুল, কনিষ্কের মূর্তি, এসব কিসের ইঙ্গিত ভবতারণ? একটা এত বড় জলজ্যান্ত প্যাটার্ন উনি প্রত্যেকবারই সূত্রের আকারে ফেলে যাচ্ছে, আর তুমি সেটা ধরতে পারছো না? মাথাটা পুরো গোলমাল হয়ে গেল। যে জিনিস সিআইডির বাঘা বাঘা অফিসাররা ধরতে পারছেন না, সে জিনিস ধরবো আমি? অন্ধকার থেকে ফের কাকার স্বর ভেসে এল, এবার একটু কঠিন। জ্যোতিষবিদ্যা শেখানোর সময় তোমাকে তন্ত্রমন্ত্র ইত্যাদি নিয়েও অনেক কিছু শিখিয়েছিলাম, তার কিছু মনে আছে? আচ্ছা মনে আছে, তাই হ্যাঁ সূচক মাথা নাড়াটা তেমন জোরদার হলো না। প্রথম কে খুন হন ভবতারণ? নকুলেশ মাহাতো। নকুলেশ বা নকুলেশ্বর শব্দটা আগে কখনো শুনেছ? উত্তরটা মাথায় আসতে একটু সময় লাগল। শুনেছি কাকা, কালীঘাটের মায়ের ভৈরব হলেন নকুলেশ্বর শিব, মূল মন্দিরের উত্তর পূর্ব কোণে তার মন্দির আছে। বাহ, এই তো মনে আছে দেখছি। এবার বলো তো, রামশঙ্কর সামন্তর বুকে কি আঁকা ছিল? একটা স্টার। স্টার অর্থাৎ? স্টার মানে স্টার, তার আবার মানে কি আছে? স্টার মানে তারা। কথাটা বলতেই বুঝতে পারলাম মাথার মধ্যে জট কাটিয়ে খুব ধীর লয়ে কি যেন একটা চলতে শুরু করেছে। বাহ বাহ, এই তো চিন্তা ভাবনা সঠিক খাতে বইছে। এবারে তৃতীয় খুন বামনদেব ব্যানার্জি, এর মৃতদেহের ওপরে কি বসানো ছিল? একটা কিশোরী বা তরুণীর পুতুল, তাই তো? গলাটা শুকনো হয়ে এসেছিল, তার মধ্যেই বললাম ষোড়শী। কাকার গলাটা অন্ধকারের মধ্যেই ঘন হয়ে এলো। হ্যাঁ ভবতারণ, ঠিকই ধরেছ, কালি তারা ষোড়শী। এবার প্যাটার্নটা বুঝতে পারছো তো? আমার মুখে কথা জোগাল না। অন্ধকারের মধ্যে ফের কাকার কণ্ঠস্বর ভেসে এলো, ডাক্তারবাবুর ঘরে আততায়ী কিসের মূর্তি ফেলে গিয়েছিল? কুষাণরাজ কনিষ্কের মূর্তি। কনিষ্কের মূর্তির বৈশিষ্ট্য কি? আগে কনিষ্কের সব মূর্তি তো মুণ্ডহীন। বলতে বলতেই চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। রুদ্ধশ্বাসে বলে উঠলাম, দেবী ছিন্নমস্তা। এইবার একটা প্রসন্ন হাসির শব্দ ভেসে এলো কাকার দিক থেকে। ব্যাস ব্যাস, আমার যেটুকু ধরিয়ে দেওয়ার ছিল সেটুকু ধরিয়ে দিয়েছি, এবার বাকিটা তুমি নিজেই ধরে নিতে পারবে ভাইয়া। কিন্তু কিন্তু অন্ধকারের মধ্যেই হাঁসফাঁস করে উঠলাম, দশমহাবিদ্যার দেবীক্রম তো রক্ষিত হচ্ছে না। দেবী ষোড়শীর পর তো দেবী ভৈরবীর আসার কথা, তারপর দেবী ভুবনেশ্বরী, তারপর দেবী ছিন্নমস্তা। তার কারণ এই অঞ্চলে বরাহ আর কল্কি দিয়ে শুরু করা কোনো নামের মানুষ নেই, তাই যদি থাকতেন তাহলে তারাই আগে খুন হতেন। তাদের পাওয়া যায়নি বলেই দুজন দেবীর ক্রম টপকে নৃসিংহ প্রসাদ বাবুর ওপরে আক্রমণ। বরাহ কল্কি এসব কি বলছেন কাকা? এই তো দশমহাবিদ্যা নিয়ে কথা হচ্ছিল, এখানে দশাবতার এলেন কোথা থেকে? সে অনেক জটিল তত্ত্ব ভবতারণ,
এখন সে বোঝাবার সময় নয়। শুধু জেনে রাখো, ভারতীয় আধ্যাত্ম কল্পনায় দশমহাবিদ্যার প্রতিটি দেবীর সঙ্গে দশাবতারের এক একটি অবতার সম্পৃক্ত। যেমন ধরো দেবী কালীর সঙ্গে কৃষ্ণ, তাই নকুলেশ মাহাতোর মৃতদেহের পাশে অত ময়ূরের পাল। আর ওই অক্ষরগুলো? সে আরো গুরু অর্থ। তন্ত্রের অভিধান মতে 52টি বর্ণের প্রতিটির এক একটি অর্থ আছে, প্রতিটি বর্ণের বিস্তর ব্যাখ্যাও আছে। নকুলেশ মাহাতোর রক্তে লেখা প্রতিটি বর্ণ দেবী কালীর দ্যোত। দেবী তারার সঙ্গে যে দশাবতার যুক্ত আছেন তিনি শ্রীরাম, তাই রামশঙ্কর বাবুর বুকে তারা চিহ্ন আঁকা। দেবী ষোড়শীর দশাবতার হলেন বামনবতার, যিনি মহাপ্রাণ দৈত্য বলিকে পাতালে রুদ্ধ করেছিলেন, তাই বামনদেব ব্যানার্জির বুকের ওপরে কিশোরীর পুতুল। আর দেবী ছিন্নমস্তার দশাবতার হলেন নৃসিংহদেব। আমার গলা থেকে ছিটকে বেরোলো শব্দটা। তাই তো বলছি, সাবধানে থেকো, খুনির পরবর্তী নিশানা কিন্তু তুমি। সারা শরীর যেন ভয়ে ঠান্ডা হয়ে এলো। কিন্তু আমি কেন কাকা? সেই অশরীরীর অন্ধকার যেন আমাকে এক পাক ঘুরে গেল। সেদিন তুমি যখন ডাক্তারবাবুর বাড়ির কলিং বেল টিপে দিয়ে পালাচ্ছিলে, আততাই তোমাকে দেখে নয়, বুদ্ধিতে সে অতি ধূর্ত, তার শারীরিক ক্ষিপ্রতার তুলনা নেই। পারলে সে সেই দিনই তোমাকে তাড়া করে মেরে ফেলতে পারত, কিন্তু তাড়াহুড়োয় তার পায়ের গোছ মচকে যাওয়াতে সে তোমাকে ধাওয়া করতে পারেনি। কিন্তু তাই বলে সেই উন্মাদ খুনি তার রাগ ভুলে যায়নি। তার মুখের গ্রাস কেড়ে নেওয়ার মতো অপরাধ সে কিছুতেই ক্ষমা করবে না। সেই অন্ধ ক্রোধ এবার তার শিকারের নামের ক্রম অনুসারে করেনি, তোমাকেই তার পরবর্তী লক্ষ্য হিসেবে স্থির করেছে। আর এবারে সে তার শিকারকে সহজে মারবে না, তাকে ধাঁধায় ফেলে উদ্বেগে রেখে তিলে তিলে মারবে, নইলে তার বিকৃত হত্যাকাম তৃপ্ত হবে না। কিন্তু সে কে কাকা? আমি যাকে সন্দেহ করেছি সেই? অন্ধকারটা ফিকে হয়ে আসছিল, সেই সঙ্গে ক্রমে ক্ষীণ হয়ে উঠেছিল কাকার স্বরটাও। নিজের ওপর আস্থা রাখো ভবতারণ, আমার যেটুকু বলার সেটুকু বলে গেলাম, বাকিটা তুমি নিজেই সমাধান করতে পারবে। তবে চিন্তা করো না, মা সর্বমঙ্গলা নিজে তোমার ঘর আলো করতে এসেছেন। উনি ঈশ্বর কোটির মানুষ, ভৈরব চিহ্ন নিয়ে জন্মেছে, এই অপশক্তির প্রভাব তাকে সাময়িকভাবে অসুস্থ করে তুলেছে ঠিকই, কিন্তু উনি তোমার এই মহাবিপদ থেকে উদ্ধার করবেন। মনে রেখো ভবতারণ, স্বয়ং মহামায়া যখন তার ভৈরবের রক্ষার্থে শূল তুলে নেন, সেই মহাক্রোধ থেকে রক্ষা পায় এমনকি নারকী শক্তি আজও জন্মায়। তার উপর ভরসা রেখো ভবতারণ। ঘুম ভেঙে হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম। বাপরে, কি ভয়ানক স্বপ্ন! নিজের দিকে তাকিয়ে দেখি গেঞ্জি ভিজে গেছে জবজবে ঘাম, বুকটা ধরফর করছে। উঠে ঘাড়ে মাথায় একটু জল দিয়ে এসে বারান্দায় আরাম কেদারাটা নিয়ে বসলাম। সবে ভোর হচ্ছে, শীতল হাওয়ায় শরীরটা যেন জুড়িয়ে এলো। মাধুরী এখনো ঘুম থেকে ওঠেনি, মতিয়ার মায়ের আসতে দেরি আছে এখন। আমি চোখ বুজে ধ্যানস্থ হলাম। সাধারণত স্বপ্নের দৃশ্য ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে উবে যায়, কিন্তু এই স্বপ্নটা বেশ জল জ্যান্ত হয়ে জেগেছিল। মনে হচ্ছিল পুরো স্বপ্নটাই যেন মনের মধ্যে সিনেমার রিলের মতো অনবরত ঘুরে চলেছে। কাকার খোঁজ নেই বহুদিন, কাউরিবুড়ির মন্দিরে সেই ভয়ানক রাতটার পর থেকে। এতদিন পর তাকে কেন যে স্বপ্নে দেখলাম সেটা আমার নিজের কাছেই ধোঁয়াশার মতো লাগছিল। আর ওর স্বপ্নে বলা সূত্রগুলো, প্রতিটি তথ্যই সঠিক,
এসব কাকাই পড়িয়েছিলেন এককালে। এতদিন কাজের চাপে ভুলেই গিয়েছিলাম, আজ মনের কোন অতল থেকে উঠে এলো কে জানে। স্বপ্ন আর মনস্তত্ত্ব নিয়ে এককালে বেশ কিছু পড়াশুনো করেছিলাম। ফ্রয়েড থেকে কার্ল গুস্তাভো ইয়ুং বাদ রাখিনি কিছুই। অবদমিত অবচেতনের জটিল চিন্তাই নাকি স্বপ্নের সায়নে ভেসে ওঠে। মানুষের ইচ্ছে অনিচ্ছে চেষ্টা কৃতকর্ম পাপ বোধ সব কিছুরই আয়নাই নাকি ওই স্বপ্ন। তার মানে কি কাকার মুখ দিয়ে আমার অবচেতনেই ওই কথাগুলো আমাকে বলে গেল? মাথা ঠান্ডা করে পুরো ব্যাপারটা প্রথম থেকে ভেবে দেখার চেষ্টা করলাম, চোখ বুঝে আছি। এমন সময় কি যেন একটা উড়ে আমার কোলে এসে পড়ল। তাকিয়ে দেখি কাল মানবের ডেস্কের পাঁচি থেকে বের করে নেওয়া পেজমার্কটা, ওটা রেখেছিলাম জামার পকেটে। জামাটা বারান্দায় টাঙানো ছিল, তার পকেট থেকে এই পেজমার্কটা ভোরের বাতাসে উড়ে এসে আমার কোলে পড়েছে। পেজমার্কটা খুলে দেখলাম, আমার ভুরু কুচকে গেল। আরাম কেদারায় লম্বা হয়ে শুলাম। ধীরে ধীরে আমার মগজের খাজে ঘটনার প্রত্যেকটা দিক উদ্ভাসিত হয়ে উঠল। চিন্তাটা ভেঙে গেল মতিয়ার মায়ের উল্লাসে। দেখো দেখো দাদাবাবু, কি সুন্দর একটা কচ্ছপ, এখানে এটা এলো কি করে? চটকা ভেঙে দেখি গেটের কাছে একটা ছোট কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। মাধুরীর কল্যাণে বাড়ির আশেপাশে গাছপালার অভাব নেই, আপাতত কচ্ছপ কুমার মন দিয়ে একটি গাছের পাতা চিবোচ্ছেন। পেছন থেকে মাধুরীর উচ্ছ্বসিত স্বর ভেসে এলো, ও মা কি সুন্দর গো, আমি পুষব। আমি উঠে বাথরুমে চলে গেলাম। ফিরে এসে দেখি কচ্ছপ বাবা জীবন একটি গামলায় অধিষ্ঠিত হয়েছেন। অল্প জল আর গাঁদা গুচ্ছের শাক পাতা পেয়ে মহা আনন্দে আছে বেটা। কাজে যেতে একটু দেরি হলো আজ, গিয়ে দেখি হুলুস্থুল কাণ্ড। নতুন ডিএফও সাহেবের আসতে কিছু দেরি হলো, কিন্তু তাকে নাকি আজই উপস্থিত হতে বলা হয়েছে। ভদ্রলোক যাতে বিহারি, নাম পরশুরাম চৌবে। নামটা শোনা অবধি মনের মধ্যে একটা কাটা খচখচ করছিল। যদ্দূর জানি দেবী মাতঙ্গীর সঙ্গে সম্পৃক্ত দশাবতারটি হচ্ছেন পরশুরাম, একেই আসতে হলো। মাথা গুঁজে কাজ করছি, নতুন বড় সাহেবের জন্য ফাইল রেডি করব বলে। এমন সময়ে আমার নামে একটা পার্সেল এসে উপস্থিত। ডাকঘরের সিল দেখে কে কোথা থেকে পাঠিয়েছে বোঝা যাচ্ছে না, তবে কার্ডবোর্ডের বাক্সে বেশ আষ্টে পৃষ্ঠে প্যাক করা পার্সেল। পার্সেল খুলে একটা চিনেমাটির কচ্ছপ বেরোলো। ঘাড়টা কি একটা কায়দায় লুজ ফিটিং করা আছে, হাওয়া লাগলেই নড়ে। পাশের টেবিল থেকে রজতদা বললেন, এ তো চাইনিজ লাকি চার্ম হে, বাজারে এখন ফেংশুই না কি একটা চীনা বাস্তুশাস্ত্র এসেছে, তাতে বলছে এই মাথা নাড়া কচ্ছপ, দুহাত তোলা পেট মোটা বুদ্ধ, এসব নাকি সৌভাগ্যের চিহ্ন, কলকাতার পাবলিক খাচ্ছে খুব। রেখে দাও ভবতারণ, কে বলতে পারে, হয়তো এর জন্যই তোমার ভাগ্য খুলে গেল হে। নতুন বড় সাহেব এলেন বিকেল নাগাদ, দেখে অতি অমায়িক সদাশয় লোক বলেই মনে হল। সবার সঙ্গে হাসি মুখে আলাপ করলেন, আমাকে ডেকে হ্যান্ড ওভার নিলেন, তারপর অফিস ক্লোজ করে বেরোতে বেরোতে ছটা। আসার পথে একবার যোগুবাবুর সঙ্গে দেখা করে এলাম, কিছু কথা ছিল। বাড়ি এসে হাত পা ধুয়ে বসতেই মাধুরী চা নিয়ে এলো, সঙ্গে মতিয়ার মা একটা মশা তাড়ানোর ধূপ জ্বালিয়ে রেখে গেল। এটার গন্ধ আগেরটার থেকে আলাদা। জিজ্ঞেস করতে জানতে পারলাম এই কছুয়া ছাপ মশা তাড়ানোর ধূপটা নাকি মার্কেটে নতুন এসেছে, খুব কাজে, বাবুলাল দিয়ে গেছে। শুনে হাসলাম, কিছু বললাম না। রাতের খাবার সারতে দেরি হলো একটু, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। এমন সময় মাধুরী ঘরের কাজ সেরে এসে বিছানায় বসে বলল, আজ দুপুরে একটা কাণ্ড হয়েছে জানো, হঠাৎ করে এক অল্প বয়সী সাধু এসে উপস্থিত।
মতিয়ার মা তো ভক্তি ভরে চাল ডাল আলু এইসব নিয়ে শীতে দিল। তারপর আমার কাছ থেকে চেয়ে একটা 50 টাকার নোটও দিল। সাধু বাবা বেশ খুশি টুশি হয়ে আশীর্বাদ করতে যাওয়ার আগে একটা মন্ত্রপুত কাছিমের খোলা দিয়ে গেল, বলল, ঘরের কোণে রাখলে নাকি? আমি শুধু বললাম, সাধু বাবা কি একটু খুঁড়িয়ে হাঁটছিলেন? মাধুরী অবাক হয়ে বলল, সে তুমি জানলে কি করে, ম্যাজিক জানো নাকি? অল্প হাসলাম, কিছু বললাম না। মাধুরী বিরক্ত হয়ে আলো নিভিয়ে ওপাশ ফিরে ঘুমিয়ে পড়ল, আমি চোখ খুলে জেগে রইলাম। আমার ধারণা যদি ঠিক হয় তাহলে আজ রাতেই, ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়েছি জানি না, হঠাৎ যখন ঘুমটা ভাঙল মনে হলো দূরে কোথাও যেন একটা ঠক ঠক আওয়াজ শুনতে পাচ্ছি। কাঠের মাথায় হাতুড়ি দিয়ে মারলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। পাশ ফিরে দেখলাম মাধুরী অঘরে ঘুমোচ্ছে। একটা লাঠি এনে রেখেছিলাম খাটের তলায়, সেইটে হাতে নিয়ে চুপিসারে বাইরে বেরিয়ে এলাম। বিকেল অবধি আকাশ পরিষ্কার ছিল, এখন দেখছি একটু মেঘ করেছে, বাইরে একটুও আলো নেই, ল্যাম্পপোস্টগুলো অন্ধকার। আমি দাঁড়িয়েছিলাম থামের আড়ালে, এখান থেকে চারিদিকে নজর রাখা যায়, অথচ চট করে কারো চোখেও পড়ার চান্স কম। কিন্তু চারিদিকে চোখ বুলিয়ে প্রথমে কিছু ঠাহর হলো না, চারিদিকে একটা থমথমে ভাব। ঠক ঠক শব্দটা থেমে গেছে আমি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে। এখন চারিদিক একদম নিশ্চুপ নির্ঝুম, তার মধ্যে মেঘের আড়ালে চাঁদের আলো যেন লুকোচুরি খেলছে, তাতে বেশ একটা অস্বস্তির সৃষ্টি হচ্ছে। এবার একটা শব্দ পেলাম, খুবই ক্ষীণ। শব্দটা আসছে বাড়ির পেছন দিক থেকে, টানা বারান্দা বাড়ির পেছন দিকে ঘুরে গেছে। পা টিপে টিপে পেছন দিকে গিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালাম। চোখটা অন্ধকার সইয়ে আসতে মনে হলো খিড়কির দরজা ঠিক বাঁ দিকে যেন কি একটা পোতা আছে, হাঁটু সমান উচ্চতা, আমি জানি ওটা কি, কিন্তু তাও কিসের যেন একটা অদম্য কৌতূহল আমাকে ওদিকে টানতে লাগল। আস্তে আস্তে বারান্দা থেকে রাস্তায় নামলাম। এখন আমি অরক্ষিত, শুধু মনে হচ্ছিল এই বুঝি পেছন থেকে কেউ লাফিয়ে পড়ল আমার ঘাড়ে। শিরদাঁড়ার কাজটা শিরশির করছিল রাস্তার দুপাশে মাধুরীর নিজের হাতে লাগানো গাছের চারা। শুধু মনে হচ্ছিল যেন এক পা করে এগোচ্ছি আর গাছের চারাগুলোও আমার দিকে একটু একটু করে ঘুরে যাচ্ছে। খিড়কি দরজার কাছে গিয়ে উবু হলাম, যা ভেবেছিলাম তাই। সেই কালচে শ্যাওলা ধরা হাড়িকার, জং ধরা কাঁটাতারে জড়ান, ভ্যাপসা সোধা গন্ধটা যেন আরো একটু উগ্র। তবে যেটা দেখে সত্যি ভয় পেয়ে গেলাম সেটা হচ্ছে যে হাড়ি কাঠের ঠিক সামনে একটা কচ্ছপ উল্টে আছে, তার বুকে একটা মাংস কাটার ছুরি গাঁথা। সকালে সেই কচ্ছপটা, উঠে দাঁড়ালাম, হাত পা কাঁপছিল থরথর করে, গেঞ্জিটা ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। শুনতে পাচ্ছিলাম যে বুকের কাছ থেকে একটা শব্দ উঠে আসছে, ধক ধক ধক। খিড়কি দরজা ধরে উঠে দাঁড়ালাম কোনো মতে, হাঁটু দুটোই জোর কমে এসেছে, কেমন যেন মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। চারিদিকটা একবার ধীরে ধীরে দেখে নিতে থাকলাম, এই সময়টা যে আসবে জানতাম, তার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম, কিন্তু তার ভয়াবহতা সম্বন্ধে যদি বিন্দু মাত্র ধারণা থাকত তাহলে। দৃষ্টিটা বাড়ির দিকে ঘোরার সঙ্গে সঙ্গে আটকে গেল। আমার ঠিক সামনে একটা মুখ, আমার খুব চেনা একটা হাসি মুখ আমার দিকে চেয়ে আছে। আমি পড়েই যাচ্ছিলাম, কোনো মতে নিজেকে সামলে বললাম, কি চাও তুমি, কেন করছো এসব? লোকটা আমার হাতের লাঠিটা টেনে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। আমি হাতটা ধরতে গিয়ে বুঝলাম ওর গায়ে অসম্ভব জোর, এক ঝটকায় আমাকে মাটিতে শুইয়ে দিল। আমার ভয়ার্ত পা দুটো কাটা মুরগির মতো থরথর করে কাঁপছিল। মৃত্যুকে দ্বিতীয়বারের জন্য খুব কাছ থেকে দেখতে পেলাম।
ঘর ঘরে স্বরে প্রশ্ন করলাম, কেন কেন গড়ছো এসব? আপাদ মস্তক কালো বর্ষাতি পরা লোকটা ধীরে সুস্থে আমার বুকের ওপর বসল। তারপর ডান হাত বাড়িয়ে কচ্ছপের বুক থেকে ছুরিটা এক ঝটকায় খুলে এনে ছুরির ফলাটা নিজের বর্ষাতিতে মুছে খিক খিক করে হেসে বলল, কারণ ফোন করতে আমার ভালো লাগে। ভয়ে আতঙ্কে বিবশ হয়ে গেলাম। কোনো মতে প্রশ্ন করলাম, তার মানে আগের খুনগুলো? অন্ধকারের মধ্যে লোকটার চোখ দুটো ধকধক করে জ্বলে উঠল হিংস্র সাপদের মতো। বলল, হ্যাঁ আমি করেছি। লোকটার দিকে তাকিয়ে আমার চোখে কেমন যেন ধাঁধা লেগে গেল। যে লোকটাকে এতদিন ধরে চিনি, এতবার দেখেছি, এত কথা বলেছি, এ তো সে লোক নয়। শরীরে রক্তে মাংসে সে একই মানুষ হতে পারে বটে, কিন্তু এই মুহূর্তে তার পেশির উগ্রতায়, তার চোখের বন্যতায়, তার চিবুকের কাঠিন্যে যে রিরংসা ফুটে উঠেছে তার তুলনা নেই। লোকটা একটু ঝুঁকে বলল, এই ভয় পেলেন নাকি? ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি ছাড়ব না। বলতে বলতেই ছুরিটা দুই হাতে উঁচু করে তুলে ধরল। আমার গলা থেকে একটা বোবা আর্তচিৎকার বেরিয়ে এল। চোখের সামনে উঁচিয়ে আছে সাক্ষাৎ মৃত্যুর ফনা। আর কয়েক সেকেন্ড, তার মধ্যেই ওই মাংস কাটা ছুরিটা আমূল গেঁথে যাবে আমার বুকে। আমার ঘর, সংসার, পরিবার, স্বপ্ন, বেঁচে থাকার ছটফটানি সব নিমেষেই বুদবুদের মতো মিশে যাবে। আমি ভয়ার্ত আতঙ্কের চোখে চেয়ে রইলাম সেই সিরিয়াল কিলারের দিকে। ছুরিটা সবেগে নেমে আসছে, নেমে আসছে ঘাতক নিয়তির মতো। আর হয়তো দু সেকেন্ড, চোখ বুঝে ফেললাম। কিন্তু পরক্ষণেই চোখটা খুলতে হলো একটা আর্তনাদের শব্দে, সঙ্গে আমার মুখে ছিটকে এলো গরম তরলের ছিটে ফোঁটা। চোখ খুলে দেখি আততায়ী তার বাঁ হাত দিয়ে ডান হাতটা চেপে ধরে চিৎকার করে উঠছে। ছুরিটা পড়ে আছে এক পাশে, আর তার মাথার ঠিক পেছনে আরও একটা ছায়ামূর্তি, আর সেই ছায়ামূর্তির হাতে একটা কাটারি। সেই কাটারির আঘাত নেমে এসেছে আততায়ীর উদ্যত হাতের ওপর। তার কাটা আঙুল তখনও পড়ে আছে আমার মাথার কাছে। অন্ধকারের মধ্যে মাধুরীর উন্মত্ত হিস হিসে স্বর ভেসে এলো, শয়তান, তোর এত বড় সাহস যে ওর ওপর হাত তুলেছিস, দেখ আজ তোর কি করি। কাটারি ধরা হাতটা আততায়ীর গলার উপরে নেমে আসার আগে আরও একটা বলিষ্ঠ হাত মাধুরীর হাত ধরে ফেলল। যোগুবাবুর শান্ত অথচ দৃঢ় স্বর ভেসে এলো, ছেড়ে দাও বৌমা, ভবতারণের কিছু হতো না। আমরা জানতাম যে আজ ও আসবে, তাই আমরাও তৈরি ছিলাম। তবে হঠাৎ করে যে তুমি স্বয়ং চণ্ডী রূপ ধারণ করবে সে আমরা ভাবতেও পারিনি। এবার বাকিটা আমাদের সামলাতে দাও। চারিদিকে গাছের মাথা থেকে ফ্লাড লাইট জ্বলে উঠল। সেই আলোতেই দেখলাম মাধুরীর বড় বড় চোখে উন্মত্ত ক্রোধের ছায়া। তার মাথার সিঁদুর ঘেটে গেছে সারা কপাল জুড়ে, চুল এলোমেলো, শাড়ির আঁচল কোমরে গোজা। বাঁ হাতে সে আততায়ীর চুলের মুঠি ধরেছে, ডান হাতে কাটারি। অসহ্য আবেগে, অন্ধ ক্রোধে তার সারা শরীর কাঁপছে। আমি লাফিয়ে উঠে মাধুরীকে জড়িয়ে ধরলাম। আমার দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মূর্ছা গেল ও। আততায়ী তখনও ডান হাত চেপে ধরে কাতরাচ্ছিল। যোগুবাবু তার পাশে বসে চুকচুক করে বললেন, বিশ্বাস করুন মণ্ডল সাহেব, আমরা আপনাকে সম্পূর্ণ অক্ষত শরীরে ধরার প্ল্যানই করেছিলাম, কিন্তু স্বয়ং মহামায়া যে খর্গ হস্তে অসুর নিধনে নেমে আসবেন সেইটি আমাদের হিসেবের বাইরে ছিল।
কি আর করা যাবে বলুন, ভাগ্যের লিখন বলে না হয় মেনেই নিন আপাতত। আমার চোখের সামনে তখনও মাটিতে শুয়ে কাতরাচ্ছিল বিট অফিসার মানব মণ্ডল। ও তখন আর আমার সহকর্মী নয়, একজন নৃশংস সিরিয়াল কিলার মাত্র। গল্পটা শেষ হতে হতে সবাই হৈ হৈ করে উঠল। এ কি রকম হলো, এভাবে গোয়েন্দা গল্প শেষ হয় নাকি? অপরাধী কি করে ধরা পড়ল সেইটা তো বলুন। চাটুর্য মশাই ফিক করে হেসে বললেন, কেন, অপরাধী কে সে তো বলেই দিল, আর গোয়েন্দা গল্প কিভাবে শেষ হয় শুনি। বিশু গোজ হয়ে বলল, ওভাবে হয় না স্যার, সব রহস্য গল্পের শেষে ডিটেকটিভ একটা গোল টেবিল বৈঠক ডাকে, সেখানে কালপ্রিট শুদ্ধ সবাইকে ডাকা হয়, তারপর এক এক করে পেঁয়াজের খোসা ছাড়াবার মতো রহস্যের এক একটা উন্মোচন করে দোষীকে পাকড়াও করা হয়। এখানে তা হলো কই? কেন, দোষীকে পাকড়াও করা হলো তো, কিন্তু সেই যে দোষী সেটা তো গল্পের মধ্যে সূত্র দিয়ে বোঝানো থাকবে, ব্যাখ্যা করে বোঝায় বংশী, তারপর সেগুলো যখন যুক্তি দিয়ে কানেক্ট করে বোঝানো হবে তখনই তো আসল মজা। চাটুর্য মশাই গম্ভীর হয়ে গেলেন, এটা কোনো গল্প লিখিয়ে মন গড়া আজগুপি কাহিনী নয় বংশী, সত্যি ঘটনা। এখানে ওসব ঘটবে ভাবলে কি করে? আহা তা নয়, এবার আসরে নামে গদাই, কিন্তু কি করে লোকটা ধরা পড়ল, মানে তার যদি কিছু সূত্র? সূত্র তো গল্পের মধ্যেই বলে দিলাম, বিরক্ত হলেন চাটুর্য মশাই, তোমরা সেটা এখনো ধরতে পারোনি? সবার মুখের দিকে তাকিয়ে সমবেত উত্তরটা আন্দাজ করে নিলেন চাটুর্য মশাই, তারপর দীর্ঘশ্বাস ফেললেন। কচ্ছপের ব্যাপারটা বুঝেছো আশা করি। কচ্ছপটাকে বাগানে মানবী ছেড়ে গেছিল। শুধু তাই নয়, অফিসে চাইনিজ কচ্ছপের প্যাকেটটা পাঠানো ওরই কীর্তি, মাধুরীকে আশীর্বাদ করে যাওয়া সাধু বাবা ওই ছিল। কচ্ছপ মানে কূর্ম, কূর্ম অবতারের সঙ্গে সম্পৃক্ত দশ মহাবিদ্যা হচ্ছে দেবী বগলামুখী। সেই বছর ওই দিন মানে 8ই মে শুধু রবীন্দ্র জয়ন্তী ছিল না, দেবী বগলামুখীর পুজোর দিনও ছিল বটে। সেই জন্যই মানব দেশের বাড়ি যাওয়ার জন্য ছুটি নিয়েছিল, বলা বাহুল্য মেদিনীপুর যাওয়ার কথাটা ভাবতা, আসলে ও অ্যালিবাই বানাচ্ছিল। এর আগে দরকার হয়নি, কিন্তু এবারে ও সতর্ক হয়ে যায়। প্ল্যান ছিল খুনটা সেরে ভোরে ট্রেন ধরবে, কিন্তু মানব একটাই ভুল করেছিল, বাজির মধ্যে ওর টিকিটটা ফেলে যায়। ভাগ্যক্রমে সেইটা আমার হাতে এসে যায়। যেদিনকার টিকিট ও নাকি তার আগের দিন মেদিনীপুরে চলে গেছে। ব্যাপারটা নিয়ে খটকা লাগতেই একটু ভেবে দেখতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু বাবুলালের ওই রঙ্কিণী দেবীর হাড়িকাট? পুরোটাই গাল গল্প, মানবের মাস্টার প্ল্যান, মানবী টাকা খাইয়ে বাবুলালকে এই কাজে লাগায়। প্ল্যান ছিল লোকজনকে ডেকে ওই হাড়ি কাটটা দেখিয়ে লোক মুখে ওটার প্রচার করা, যাতে সিরিয়াল কিলিং ব্যাপারটার মধ্যে একটা অলৌকিক ব্যাপার ঢুকে যায়, তাতে লোকে আরো ভয়ও পাবে। আমাদের বা বামনদেব বাবু আর বাকিদের ডেকে দেখানোটাও ওর প্ল্যানেরই অন্তর্গত। পরে অবশ্য বাবুলালকেও ধরা হয়। বাবুলাল স্বীকার করে যে মানবী ওকে একটা বেয়ারা মজা দেখাবার লোভ দেখিয়ে টাকা দিয়ে ওই ঢিবিতে পুরনো হাড়ি কাঠ পুঁতে রাখতে বলে। বাবুলাল প্রথমে টাকার লোভে আর মজা পেয়ে এতে যোগ দিয়েছিল, পরে খুনের জায়গায় হাড়ি কাঠ পুঁতে রাখার গর্তের খোঁজ পাওয়া যাচ্ছে শুনে ভয় পেয়ে যায়, তাই দুদিন লুকিয়েছিল। আর অমন টিকটিকির মতো দেয়াল বেয়ে ওঠা? মানব যে চাকরি পেয়েছিল স্পোর্টস কোঠায় সেটা জানতাম, শুধু যেটা জানতাম না মানব কোন স্পোর্টসের কোঠায় চাকরি পেয়েছিল পরে জেনেছি, জিমন্যাস্টিক্স।
বিচারে শেষমেশ কি হলো? মানব মণ্ডলের ফাঁসি হয়, বাবুলাল প্রমাণ অভাবে ছাড়া পেয়ে যায়। আমরাও বাঁকুড়া ছেড়ে চলে আসি তারপর পরই। তারপর আর ওই তল্লাটের খবর রাখিনি, তবে শেষ খবর যেটা পেয়েছিলাম সেটা কাঁপিয়ে দেওয়ার মতো। সেটা কি চাটুর্য মশাই? আমরা সবাই আরো ঘন হয়ে আসি। আমরা চলে আসার মাসখানেকের মধ্যে পরশুরাম চৌবে তার ঘরের মধ্যে খুন হন। তার মৃতদেহের ওপর নাকি আড়াআড়ি করে একটা পুরনো বীণা রাখা ছিল, দেবী মাতঙ্গী রাধান। আর তার ঘরের বাইরে দরজার ঠিক কাছে একটা ছোট গর্ত মতো ছিল, কি যেন একটা পুঁতে ফের তুলে নিয়ে যাওয়া হয়েছে। খুব বড় কিছু নয়, হতে পারে একটা উইকেট বা একটা ছাগল বাঁধার খুঁটি বা একটা মোটা গাছের ডাল বা একটা হাড়ি গাছ।